করেছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন রিপোর্টার রাশিদ বাপ্পি, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। জসীমউদ্দিনে দুই গৃহকর্মী, একজনের নাম হচ্ছে হালিমা আর একজন রুবি, এই দুজনের রহস্যজনক মৃত্যু হয়েছে আপনি যেমনটা বলছিলেন। উত্তরার জসীমউদ্দিনের 3 নম্বর সেক্টরের 1 নম্বর রোডের 40 নম্বর বাড়িতে তারা কাজ করতেন। আমার পেছনে যদি আমার সহকর্মী একটু বলি, যে আমাদের এই পেছনে যে বাড়িটি দেখা যাচ্ছে দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই ভবনের 6 তলার গার্মেন্টস ব্যবসায়ী মাঝে নাম তার বাড়িতে কাজ করতেন এই দুই গৃহকর্মী হালিম এবং রুবি। তবে এখানে আসার পরে আমরা যে তথ্যটি জানতে পেরেছি সিসিটিভির ফুটেজে, যেমনটি দেখা গেছে তারা এখান থেকে যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন পুলিশ, তাতে দেখা যাচ্ছে যে রাত 3:30 পরে তারা এই ভবনের ছাদে উঠেছেন এবং রুবি এবং হালিমার মরদেহ পাওয়া গেছে। কিন্তু আমরা যদি একটু নিচে দেখাই, এই 6 তলা ভবনের পার্শ্ববর্তী ভবন, যেটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, একতলা একটি ভবন, এই ভবনের ছাদের উপরে তাদের মরদেহ পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুই কিশোরী গৃহকর্মী তারা কিভাবে ওই ছাদের উপর থেকে এই ছাদে পড়লেন, তারা কি এখানে পড়েছেন নাকি তাদেরকে এখানে ফেলা হয়েছে। এবং একই সঙ্গে সিসিটিভির ফুটেজে যেমনটা দেখা যাচ্ছে আমি এখনও দেখিনি, তবে এখানকার যারা দায়িত্বরত যারা আছেন এবং পুলিশের সঙ্গে কথা বলে যেমনটা জানতে পেরেছি, কাপড় চোপড় এবং ব্যাগ নিয়েই নাকি এই দুই নারী কিশোরী গৃহকর্মী তারা ছাদে গিয়েছিলেন এবং তাদেরকে এই একতলা বাড়ির ছাদের উপর থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এবং এখানকার যারা সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, ভোরের দিকে এই দুই গৃহকর্মীর মধ্যে একজনের চিৎকার শুনতে পেয়েই মানুষজন আসলে বুঝতে পারেন যে এই একতলা ভবনের ছাদের উপরে তারা পড়ে আছেন এবং সেখান থেকেই তাদেরকে উদ্ধার করা হয়। এবং উদ্ধারের সময় একজন জীবিত ছিলেন বলে আমাদেরকে বলা হচ্ছে এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা, এবং পরবর্তীতে নাকি তারও মৃত্যু হয়েছে। এবং এখন এই মুহূর্তে দুই শিশু কিশোরী গৃহকর্মী মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে ময়নাতদন্তের জন্য। এবং পুলিশ এই যে প্রশ্নগুলো উঠেছে, অর্থাৎ 6 তলা ভবনের ছাদ থেকে কিভাবে তারা 1 তলা ভবনের ছাদের উপরে আসলেন, এই বিষয়গুলো নিয়েই মূলত পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছেন। তদন্তের পরবর্তী বিষয়গুলো যখনই আপডেট কোনো তথ্য জানতে পারবো মো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল উত্তরার জসীমউদ্দিন থেকে দুই কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধারের পরবর্তী খবর মো। রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোডের একটি বাসার ছাদ থেকে দুই কিশোরী গৃহকর্মী লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাশিদ বাপ্পি।